পরিবারের সকল সদস্যদের তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালো থাকা এবং সুস্থতার কামনা করে প্রতিদিনের মতন আজকে আমি আমার দিনটা শুরু করছি। তো আজকে আমার একটা খুশির দিন, আমি এক জায়গায় যাব, আমাদের সঙ্গে আমার আর ওর সঙ্গে একজনা দেখা করতে আসবেন, বা কারা আসবেন বা কি করতে আসবেন সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এবং আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আছি আমি, এখন কাজগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে রেডি হওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আজকে একটু ওদের বাড়িতে যেতে হবে, চলো। তো তোমাদের তো বললামই আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, মানে এক জায়গায় যাচ্ছি বলতে আজকে আমার বাড়িতে যাচ্ছি আমি একটু দরকারের জন্য, তো সেটা দেখতেই পাবে। তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা রাখি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি যাব বলে, আমাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে, খুব তাড়াহুড়ো আছে, কারণ ফোন করেছিল এক জায়গা থেকে, তো সেই জায়গায় যাব ওই জন্য রেডি হচ্ছি। তো শেষমেশ বাড়ি পৌঁছে, মানে বাড়ি পৌঁছে দেখছি ওরা চলে এসছে, মানে জিনাদের আসার কথা। তো চলো, সবার প্রথম গোপালকে তো প্রণাম করার কথা, তো গোপালকে প্রণাম করে নিয়েই এবার চলো দেখাচ্ছি কারা এসছে আমাদের সঙ্গে দেখা করতে। 5 minutes later সমকামী বিবাহ বা সম্পর্ক এইটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক অনেক কিছুই চলছে। কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে, যেখানে একটা কৃষ্ণনগর, একটা আমরা এখনো কৃষ্ণনগর টাউনে রয়েছি, সিটিতে উত্তীর্ণ হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা সাহসী পদক্ষেপ, এই সম্পর্কের সূত্রপাত মানে কিভাবে হলো, বা আপনাদের এই জার্নির গল্পটা একটু আমাদেরকে শোনান। আচ্ছা, এবার আসি পাশের মানুষটির কাছে। এই উত্থানটা প্রথমার্ধটা শুনলাম ওনার কাছ থেকে, এবার একটু গল্পটা শুনি, এই জার্নির সূত্রপাতটা কিভাবে হয়েছিল এবং তারপরে আজকের এই যে পরিসমাপ্তির পথে চলছে আপনাদের বিবাহিত জীবন, এই বিষয়টা একটু গল্পটা বলুন, আপনাদের এই সম্পর্কের জার্নির শুরুর গল্পটা একটু শুনুন। সূত্রপাত হয়েছিল বলতে, 12 বছর হয়ে গেল আমাদের সম্পর্কটা, কিছু দিনের জন্য অফ হয়ে গেছিল, তো 12 বছর জানাচ্ছি, তো তারপরে আস্তে আস্তে মা জানলো, ও মাকে জানালো, একটু সমস্যা হচ্ছিলো আমার পারিবারিক দিক থেকে, আদার্স যে কাকা কাকা মানে বৌদিরা আছে তারা এই ব্যাপারটাকে এখনো পর্যন্ত মেনে নেয়নি, আচ্ছা মেনে নিতে পারেনি বা পারছে না, আস্তে আস্তে পেরে উঠছে এবং কিছুটা কিছু রীতিনীতি সব বেরিয়েছে, কিন্তু আমরা সমাজকে এখনো সেইটা মানে বুঝিয়ে উঠতে পারিনি, সেই সম্মুখীনের জন্য আমাদের অনেক বাধা অতিক্রম করে যদি আমরা এগিয়ে যাই মনে হয় আরও সফলতা গ্রহণ করব। যারা এর জন্য আরও পিছিয়ে আছে এই সব দেখে আপাতত তাদের মনে সাহস জাগবে, আরও 5 জনকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আমার লাইফটা নিয়ে সুখে আছি, আমরা সুখে আছি, যখন আদার্সকে কি বললো তাতে কোনো আসা যায় না। আচ্ছা, এই যে বিষয়টা, তো এখানে যেহেতু হয়তো অনেক প্রতিবন্ধকতা, অনেক কটূক্তির শিকার হতে হয়, তো সেই বিষয়টা একই রকমভাবে অনেকে, অন্যরা যারা ফেস করছি, তো তাদের উদ্দেশ্যে এই যে পদক্ষেপ বা সিদ্ধান্তটা, তাদের উদ্দেশ্যে কী বলবেন যারা আপনাদেরই মতন কাপল রয়েছেন? আমি এটাই বলবো যে ভয় নয়, সব কিছুকে জয় করতে শেখো, কারণ আমাদের এই জার্নিটা সত্যি অনেক স্ট্রাগল করতে হয় এই জার্নিটাকে, কিন্তু যারা আমাদের মতন মানুষ আমি তাদেরকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা যেভাবে এই জায়গাটা আমরা সাহস করে বা যত দিদি ভাই দুটো আমাদের কাছ থেকে সব কিছু সাক্ষাৎকার নিয়ে ওনারা চলে গেলেন, তো ভালোই লাগলো দিদি ভাইরা সাক্ষাৎকার নিতে এসেছিলো। আমরাও রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ বাবা তো বাড়িতে একা আছে, বাড়িতে গিয়ে
কিছু রান্নাবান্না জোগাড় করতে হবে, আমরা আজকে একটু উপোস করেছি। তো দেখতেই পেলে যে আমাদের সাক্ষাৎকার নিতে এসেছিল, তো আমরা এখন ফ্ল্যাটে ফিরে যাচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো টাটা, ভাই ভাই। ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর বেল আইকনটা টিপে দিও।